আমরা কেউ যুদ্ধ করতে আসিনি এখানে, আমরা আমাদের দাবি লড়াইয়ের জন্য এসেছি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পেন, আর আছে আমাদের এক বুক সাহস। সেই সাহসের বুক থেকে আমরা 62 দিন ধরে লড়াই করছি। হ্যাঁ, হতেই পারে পরপর কয়েকদিন ধরে যেভাবে নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা হচ্ছিল, এবং আপনারা জানেন আমাদের মঞ্চে পোস্টার পড়া হয়েছিল এবং মাননীয় এক বিরোধী দলনেতার গায়েও হাত পড়েছিল। আমরা হাইকোর্টে আমাদের আবেদন জানিয়েছিলাম নিরাপত্তার জন্য, আদালত আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, এতে আমরা খুশি। পুলিশ এখানে কোনো কুকুর আনেনি, আমরা যা দেখলাম ওই পারে কুকুর এনেছে। সেটা তো এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সুরক্ষা বলয় সেই সুরক্ষা বলয় চেক করছে, কিন্তু আমাদের আশঙ্কা যে ওখান থেকে কোনো রকম মন্তব্য কুমন্তব্য টিকা টিপ্পণী করা যাতে না হয় সেটা কার্ডকে কোর্টেও বলা হয়েছে। তখন কোর্ট প্রথমে বলেছে যে না ওটা করা যাবে না, এবার তারপরে যখন সরকারি উকিল যার এখানে দাঁড়ানোরই প্রশ্ন নেই, তিনি একটি রাজনৈতিক দলের সভার জন্য কোর্টে দাঁড়িয়েছেন, এটা তো রাজ্যবাসীর লজ্জা। হ্যাঁ, এখানে এই সভা না করলে তো তাকে পয়সা দিয়ে, জনগণের পকেটের পয়সা দিয়ে এজির ফিজটা দিতে হতো। তো এই সমস্ত অনাচার চলছে, আমাদের ভয়ের কিছু নেই, আমরা কোর্টের এতে এখানে বসে আছি, এবং যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আবার কোর্টে জানাবো আমরা আগামীকাল যে এই অশান্তি তারা করেছে, এবং তার ফল সিপিকে যদি জেল হাজতে যেতে হয় তিনি যাবেন। আমাদের এইটুকু, আমাদের আন্দোলন চলছে এবং মুখ্যমন্ত্রী তিনি আমাদের ধর্ণায় অনুপ্রাণিত হয়ে 14 তলা থেকে নিচে নেমে এসে মাঝে বসছেন। তবে ডিএ বাবু কত টাকা কেন্দ্র থেকে ওনার পাওনা সেটা উনি এখনও জানাননি, আমরা 2 মাস ধরে জানতে চেয়েছি। তো আমরা বলছি যে সেই পাওনাটা ডিএ বাবু কত পাওনা ওই হিসেবটা নিয়ে উনি আমাদের মঞ্চে এসে বসুন। কেন শুধু শুধু সরকারি পয়সা খরচ করে আলাদা মঞ্চে বসছে? আমরা তো ডিএ না পেয়েও নিজেদের পকেটের পয়সা খরচ করে মঞ্চ 62 দিন চালাচ্ছি। উনি এখানে এসে বসুন, একসাথে লড়াই করুন আমাদের সাথে এবং সমস্যার সমাধান করুন। না, আশঙ্কার বিষয় হচ্ছে যে আমরা আশঙ্কিত বা আতঙ্কিত কোনোদিনই ছিলাম না। যেদিন আমাদের বোম মেরে কাবু উড়িয়ে দেওয়ার কথা হয়েছে বা মাননীয় রোলসাদ সিদ্দিকিকে আমাদের মঞ্চে আক্রান্ত হতে হয়েছে, সেদিনও আমরা সমস্ত কিছু উঠেছি। ভবিষ্যতেও কোনো কিছু হলে সেটাকেও রোখা হবে। এই রাজ্যের কর্মচারীরা যে ঐতিহাসিক আন্দোলন করে চলেছেন, সমস্ত রকম হুমকি সমস্ত রকম আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে তাদের নিজেদের মেরুদণ্ড সোজা রেখে সমস্ত রকম সাহসিকতাকে অবলম্বন করে আন্দোলন করছে। সুতরাং ভয় পাওয়া বা আশঙ্কা কোনো জায়গা নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।